ওয়েস্ট বেঙ্গল কো সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন করার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাশ তো যদি আপনি ইতিমধ্যে মাধ্যমিক পাশ করেছেন তাহলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন কারণ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আপনি এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন তো এই পোস্টে আবেদন করার জন্য এই যে অফিশিয়াল ওয়েবসাইটটি যেখানে আমি ইতিমধ্যে রয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ড্রেসক্রিপশানে ড্রেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে তার উপরে ক্লিক করে আপনারা সরস এই ওয়েবসাইটটিকে ভিজিট করতে পারবেন তার সাথে এখানে যে অফিসিয়াল পিডিএফ ফাইল রয়েছে যেখানে কোন পোস্টে কতগুলো শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পিডিএফ ফাইলের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো আপনারা সেই পিডিএফ ফাইলটি কিন্তু ভিডিও শেষে ডাউনলোড করতে ভুলবেন না তো মেন কথা হচ্ছে এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় ওয়েস্ট বেঙ্গল পারেটিভ সার্ভিস কমিশনের তরফে নতুন এই যে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন তার সাথে এখানে বয়সের সময়সীমা কত রয়েছে বেতন কত এই সমস্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো আসুন তাহলে শুরু করি আজকের ভিডিও যদি আপনারা ফ্রিতে মক টেস্টে অংশগ্রহণ এখনও না করেছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন প্রতিদিন সকাল দশটা এবং বিকেল পাঁচটায় আমরা কুইজ করাই আপনাদেরকে মানে ফ্রিতে আপনাদের জন্য মক টেস্ট অ্যারেঞ্জ করি যেখানে বিভিন্ন সাবজেক্টের ওপরে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টারের ওপরে আমরা মক টেস্ট নিয়ে থাকি তবে এই সম্পূর্ণ মক টেস্ট কিন্তু রয়েছে কমপ্লিটলি ফ্রি আপনাকে একটা টাকা পয়সাও কোথাও কিছু দিতে হচ্ছে না তো যেহেতু আপনাকে এই ইনফরমেশানগুলো জানতে হবে তো ইনফরমেশান জানার জন্য গ্রুপগুলোতে জয়েন করা মাস তো যে কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা যদি আপনার কাছে টেলিগ্রাম অ্যাপটি থাকছে তাহলে দেখুন ডেস্ক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান সেখান থেকে আপনি জানতে পারবেন প্রত্যেক দিন সকাল দশটা এবং বিকেল পাঁচটাতে আমরা যে মক টেস্টগুলো করাই সেই মক টেস্টে জয়েন করার পাসওয়ার্ড আমি সেই পাসওয়ার্ড প্রত্যেকদিন সময় করে সেই গ্রুপগুলোতে প্রোভাইড করে দিই এই হলো অফিসিয়াল পিডিএফ ফাইল যদি আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে সমস্যা হয় আমি পিডিএফ ফাইলে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা ডিরেক্টলি একটা ক্লিকে ডাউনলোড করতে পারবেন তো এই পিডিএফ ফাইলটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তার সাথে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন এই যে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খাদ্য ভবন কমপ্লেক্স এবং এখানে আরও বাকি ডিটেল অ্যাড্রেসটা কিন্তু লেখা রয়েছে তো এখানে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি যেখানে সবার প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন টু বি আর সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট ডাব্লু তো এখানে বলা হয়েছে যদি আপনি ভারতের বাসিন্দা হয়ে থাকেন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন তবেই কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনি নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এগারোটা ঊনপঞ্চাশ পি পর্যন্ত তো যাই হোক এখানে কিন্তু আবেদন শুরু হয়েছে সতেরো দশ দু হাজার মানে অক্টোবরের সতেরো তারিখ থেকে তো এখানে আপনারা একবার এটা দেখে নেবেন তো ওভারঅল ব্যাপার এটাই হলো যে যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে স্টেপ নাম্বার টু মানে যেখানে কোন কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো অফিসার পোস্টের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড টু স্কেল টু তার জন্য দুটো শূন্যপদ রয়েছে তার মধ্যে একটি এসসিদের এবং অপরটি এসটিদের জন্য তো এখানে কিন্তু স্যালারি বলা হয়েছে বাষট্টি হাজার বিয়াল্লিশ টাকা পর্যন্ত তো এখানে কিন্তু বেশ হাই স্যালারি রয়েছে পরবর্তী পোস্টের জন্য কিন্তু ছেচল্লিশ হাজার ছশো বাহাত্তর টাকা স্যালারি বলা হয়েছে এবং এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে যেখানে গ্রেড টু স্কেল ওয়ান এই হিসেবে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এই দুটো পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাকে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন প্লাস বিসি কে কমপ্লিট থাকতে হবে তার সাথে বিকম প্লাস বিসি কে মানে এই দুটো আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা তো এবার আপনাদের মনে হতেই পারে যে আমি যেমন ভিডিও শুরুতে বললাম মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক তাহলে এখানে মাধ্যমিকটা কোথায় তো এখানে এই যে সবার নয় নাম্বার যে পোস্টটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য গ্রুপ সি পোস্ট এই পোস্টের ক্ষেত্রে আপনি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন অর ইকুইভ্যালেন্ট তবে এই পোস্টের জন্য আপনার যদি মাধ্যমিকের পরবর্তীতে মানে এইচএস গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যাই কমপ্লিট আছে না কেন তবুও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এই পোস্টে কিন্তু স্যালারি রয়েছে উনিশ টাকা পর্যন্ত তো তার সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরও বাকি অনেকগুলো পোস্ট রয়েছে যেমন রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার গ্রেড থ্রি তার সাথে রয়েছে সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট এর পরবর্তীতে থাকছে গ্রেড থ্রি মানে এই কমপ্লিটলি যে সেকশনটা রয়েছে এই সেকশনটি কিন্তু রয়েছে সি পোস্টের জন্য মানে গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু এখানে চার নাম্বার থেকে শুরু করে নয় নাম্বার পোস্ট পর্যন্ত রয়েছে এবং এর মাঝে আমি আরেকটা কথা ক্লিয়ার করতে ভুলে গেছিলাম যেখানে বিসিকে মানে আমি প্রত্যেকটা পোস্টের জন্যই বললাম তো এই বিসি কের ফুল ফর্ম কী বিসি কের কথা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ মানে বেসিক কম্পিউটারের ওপরে আপনার দক্ষতা থাকতে হবে তারপরে গ্রুপ সি পোস্টের জন্য ওয়ান টু থ্রি যেটা রয়েছে তা হয়েছে কিন্তু অফিসার অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট তারপরে থাকছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তো এই তিনটে পোস্টের জন্য আলাদা টোটালে দুটো দুটো এবং অপরটির জন্য দশটি শূন্যপদ রয়েছে তো তার জন্য আপনাকে বিকল্প কমপ্লিট হতে হবে অথবা যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তার সাথে আপনার মিনিমাম কম্পিউটারের ওপরে জ্ঞান রয়েছে তাহলেও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো এই পোস্টগুলোর জন্য সর্বাধিক যে স্যালারি রয়েছে তা রয়েছে পঁচিশ হাজার দুশো টাকা এর পরবর্তীতে যারা মাধ্যমিকের জন্য ভিডিওটি দেখছেন তারা কিন্তু এখানে অনেকগুলো পোস্টের জন্যই আবেদন করতে পারবেন তার সাথে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকছেন তবেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন যেখানে ফিল্ড অফিসার পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে এখানে আমি আপনি কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখতেই পাচ্ছেন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট মানে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন তার সাথে বিসিকে মানে বেসিক কম্পিউটার নলেজ তো এই পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি রয়েছে স্যালারিটা একটু কম রয়েছে এগারো টাকা তার পরবর্তীতে যতগুলো পোস্ট রয়েছে সেগুলোতে কিন্তু মোটামুটি আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েট হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন পার্টিকুলার যেরকম পাঁচ নাম্বার পোস্টের জন্য আপনাকে গ্র্যাজুয়েট তো হতেই হবে তার সাথে আপনাকে কমার্স নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার বেসিক নলেজ আপনাকে থাকতে হবে তো তাহলেই এই পোস্টের জন্য কিন্তু স্যালারি রয়েছে আঠেরো হাজার দুশো একচল্লিশ টাকা এবং তার পরবর্তীতে যেটা রয়েছে গ্রেড থ্রি পোস্টের জন্য এই সবই কিন্তু গ্রুপ সি এর আন্ডারে পড়ছে তো তার মানে এই গ্রুপগুলো কিন্তু যথেষ্ট সম্মানজনক তার সাথে যেরকম রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন প্লাস বিসিকে কে মানে আপনি যে কোনো শাখায় যে কোনোভাবে আর্টস সায়েন্স কমার্স যে কোনোভাবে আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তার সাথে আপনার যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলে বত্রিশ হাজার সরি এটা তো পোস্ট কোড রয়েছে তেইশ হাজার দুশো ছাপ্পান্ন টাকা পর্যন্ত কিন্তু আপনার এখানে স্যালারি রয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি গ্রুপগুলোকে একটু মিলিয়ে মিশিয়ে বললাম যাতে আপনারা মাধ্যমিক পাস এবং এইচ এস গ্র্যাজুয়েট এই জিনিসগুলোকে একের পর এক সেইভাবে বসাতে পারবেন তো আমি এই পিডিএফ ফাইলটির লিঙ্ক প্রোভাইড করে দেবো ড্রেসক্রিপশানে সেখান থেকে আপনারা এক নম্বর থেকে দশ নম্বর প্রত্যেকটা পোস্ট কিন্তু আলাদা করে চেকআউট করে নিতে পারবেন এবং আমার মনে হয় পুজোর আগে আপনারা কিন্তু এই পোস্টগুলোতে চাইলে আবেদন করতে পারবেন যদিও এখানে আবেদনের লাস্ট ডেট অনেক দিন পর্যন্ত রয়েছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত তাই আপনারা আগে দেখে নিন এখানে ভালো করে যদি আপনাদের সুইটেবল হয় আপনারা পরবর্তীতে চাইলেও আবেদন করতে পারবেন এর পরবর্তীতে এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স সীমা গত হতে হবে সেক্ষেত্রে যদি আপনি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনার লোয়ার এজনি রয়েছে আঠেরো বছর সর্বোচ্চ বয়স রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তার সাথে যদি আপনি এসসি এস টি ও হয়ে থাকেন সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী আপনি কিন্তু বয়সের ঊর্ধ্ব খাতে ছাড় পেয়ে যাবেন মানে এখানে আপনি টোটালে পাঁচ বছরের ছাড় পাচ্ছেন যদি আপনি এস সি এস টি ও এ ও বিসি বি হয়ে থাকছেন তাহলে টোটালে আপনি পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আরও একটি যে পয়েন্ট তা হলো আপনাকে কিন্তু এই বয়সটি হিসেব করতে হবে এক এক দু কুড়ি মানে এই দু হাজার জানুয়ারি মাসের এক তারিখে আপনার যেন বয়স চল্লিশের নিচে থাকে এবং আঠারো যেন পেরিয়ে যায় এসসি এসটি হয়ে থাকলে খেয়াল করবেন আপনার যেন বয়সটি পঁয়তাল্লিশের নিচে থাকে এরপর দেখুন এখানে আবেদনের মূল্য যদি আপনি ইউ আর ক্যাটাগরির হয়ে থাকেন তার সাথে যদি আপনি পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনাকে চারশো টাকা দিয়ে আবেদন করতে হচ্ছে সরি টোটালে ছশো টাকা দিয়ে এই ছশো পঞ্চাশের মধ্যে চারশো রয়েছে এক্সামিনেশন ফ্রি এবং তার সাথে প্রসেসিং ফি রয়েছে আড়াইশো টাকা এবং অপর পক্ষে যদি আপনি ওবিসি ওবিসি এ ওবিসি বি ওবিসি ইসি এবং ইসি বি এই ক্যাটাগরির হয়ে থাকছেন তাহলে আপনাকে এক্সামিনেশন ফি দিতে হবে চারশো টাকা প্রসেসিং ফি দিতে হবে আড়াইশো টাকা টোটালে মিলিয়ে ছশো পঞ্চাশ টাকা মানে জেনারেল পিডব্লিউডি এবং ও সবগুলো মিলিয়ে টোটালে কিন্তু আপনাকে ছশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে আবেদন করতে হবে এবং যদি আপনি এস সি হয়ে থাকেন মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাহলে এক্ষেত্রে আপনার এক্সামিনেশন ফি যেটা রয়েছে তা বাদ হয়ে যাচ্ছে মানে চারশো টাকা আপনাকে দিতে হচ্ছে না প্রসেসিং ফি আড়াইশো টাকা আপনাকে এখানে দিতেই হবে তো সর্বমোট মিলিয়ে আপনাকে আড়াইশো টাকাই এখানে ফাইনালভাবে কিন্তু পে করতে হবে যদি আপনি ক্যাফে থেকে অ্যাপ্লাই করছেন তাহলে ক্যাফে চার্জটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এখানে আপনাকে আড়াইশো টাকাই দিতে হবে তার সাথে এখানে আপনি নেট ব্যাঙ্কিং কার্ড আদার্স সমস্ত ভিত্তিতেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনি অনলাইন আবেদন করলে আবার এক্সট্রা করে পনেরো টাকা অ্যাজ অ্যাপ্লিকেবল চার্জ এখান থেকে আপনার জন্য নেওয়া হচ্ছে সবটাই আপনি এখানে আবেদন করতে পারবেন একেবারে অনলাইন মারফত এই পিডিএফ ফাইলটি মাস্ট আপনি ভিডিওটি শেষে ডাউনলোড করে নিতে ভুলবেন না এবং এই পিডিএফ ফাইলটি যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই আপনি দেখতে পারবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি একদম সেকেন্ড লাইনের শুরুতেই কিন্তু দেওয়া রয়েছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনি ইজিলি এখানে আবেদন করতে পারবেন